ভয়ঙ্কর ভাইরাসে আর কাউকে মরতে হবে না আর কাউকে প্রাণ ত্যাগ করতে হবে না এই ভাইরাসের কবলে পড়ে আমি ভিডিওর মাঝে এমনই একটি স্পেশাল টিপস বলবো যার দ্বারা এই ইনফ্লুয়েঞ্জা হোক অথবা করোনায় হোক শ্বাসকষ্ট রোগ আর হবে না সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারবেন নমস্কার আপনি দেখছেন হেলথ টিপস টিভি সাথে আমি টি বিশ্বাস বরাবরের মতো হাজির হয়েছি আজও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো এই ভয়ঙ্কর ভাইরাসের হাত থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন সাথে সাথে যদি কারোর ভাইরাসে আক্রমণ করে তবে কিভাবে চিকিৎসা করবেন এমনই একটি ভাইরাস যে বর্তমানে করোনা ভাইরাস যেমন চলছে ঠিক এমনই একটি ভাইরাস ইনফ্লুয়েজা যেটা কিনা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আমাদের এই পৃথিবীকে গ্রাস করেছিল এমনইভাবে প্রায় দশ কোটির উপরে মানুষ মারা গিয়েছিল এই ভাইরাসে তো তখন আয়ুর্বেদ শাস্ত্র কিভাবে এর চিকিৎসা করেছিল সে সম্পর্কে আজ আমি বলবো ঠিক সেই সেই চিকিৎসাগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন আমি যতগুলো চিকিৎসার কথা বলবো তার মধ্যে থেকে একটিও যদি আপনারা অবলম্বন করতে পারেন ভালোভাবে নিজেরা চিকিৎসা করতে পারেন তবে আশা করব আপনারা ভালো থাকবেন এবং এই রোগে আক্রমণ করলেও সুস্থ হয়ে উঠতে পারবেন তো আর কথা বাড়াবো না মূল আলোচনায় যাব তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে অল লিখাটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও বানালে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আর কথা বাড়াবো না প্রথমে বলবো এই ইনফ্লুয়েজা কী এই রোগের লক্ষণ কি। তারপরে বলবো এর রোগটি হবার কারণ কি এরপরে চিকিৎসায় যাব তো তো প্রথমে বলি এ রোগের লক্ষণ কি এ রোগটি যেমন তেমনই ধরনের লক্ষণ কিন্তু করোনা রোগেও দেখতে পাওয়া যায় বর্তমান যে করোনা চলছে তাতেও কিন্তু এমনই লক্ষণ দেখতে পাওয়া যায় যাই হোক আমি ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে প্রথমে বলি এর লক্ষণ কি। ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস ঘটিত খুব ছোঁয়াশি রোগ এই রোগ মানুষের জীবনী শক্তিকে খুবই দুর্বল করে দেয় অল্প অল্প শীত অনুভূত হয়ে জ্বর আসতে থাকে মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় কোমরে ব্যথা হয় চোখে অত্যন্ত জ্বালা হতে থাকে সর্দি কাশির লক্ষণ দেখা দেয় চোখ দিয়ে জল পড়তে থাকে ধীরে ধীরে কয়েকদিন হয়ে গেলে এই জীবাণু ফুসফুসকে আক্রমণ করে এবং তার ফলে নিউমোনিয়া বঙ্কাইটিস প্রভৃতি পরিমাণে যে সমস্ত কাশি শ্বাসকষ্ট রোগ ধীরে ধীরে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে থাকে এই রোগটি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে এই ইনফ্লুয়েঞ্জায় মহামারীতে পৃথিবীর প্রায় দশ কোটি মানুষ ত্যাগ করেছিলেন যাই হোক এই ইতিহাস আপনারা সকলে জানেন তো সাবধান থাকবেন বর্তমান কিন্তু করোনা রোগটিও এই ইনফ্লুয়েঞ্জার মতোই খানিকটা মনে হয় যাই হোক আমি আরও কিছু বলি এই রোগটি হবার কারণ কি এই রোগটি মূলত কারণ নভ্যগ্রন্থি এবং বায়ুগ্রন্থি দুর্বলতা থাইরয়েড ফুসফুস ক্রিয়া দুর্বল হলে এই রোগটি দেখা দিতে পারে আয়ুর্বেদ মতে বাত স্পেশমা জ্বরের ফলে ইহার উৎপত্তি হয় আধুনিক মতে এক জাতীয় অতি সূক্ষ্ম জীবাণু দেহে সংক্রমিত হয়ে এই রোগটি সৃষ্টি করে এ রোগের চিকিৎসা সম্পর্কে আমি বলবো কিছু আয়ুর্বেদিক টিপস বলবো যেগুলো চিকিৎসা করলে আপনারা ঘরে বসে ভালো হতে পারবেন তো এই রোগটি যদি প্রথমে হয় একদম প্রথম দিকে যদি হয় তাহলে কি করবেন এই চিকিৎসার আগে আগে চিকিৎসা তো করবেনই তার সাথে সাথে প্রতিদিন যেটা করবেন সেটা হচ্ছে উষ্ণ গরম জল নেবেন তার সাথে পাতিলেবুর রস মিশাবেন মিশিয়ে সকাল দুপুর রাত্রে তিন টাইম অবশ্যই খাবেন এতে কি হবে এই রোগটি যখনই শরীরে প্রবেশ করবে এভাবে যদি লেবুর রস মিশিয়ে খেতে থাকেন এতে শরীরের ইমিউনিটি যেমন বৃদ্ধি হবে সাথে সাথে এই গরম খাবারের ফলে গলায় গিয়ে জীবাণুটি প্রথম যখন থাকে তো গলার থেকে পড়ে গিয়ে লেবারে গিয়ে এটি শেষ হয়ে যাবে এটি হজম করে দিতে পারবে আমাদের লেবার এই জীবাণুটিকে এই জন্য এই লেবুর রসটি প্রথমে আপনারা খাবেন তারপরে বলবো চিকিৎসায় আসি পদ্মগুলোঞ্চ নিয়ে নেবেন চা চামচের হাফ চামচ মধু নেবেন এক চামচ নিশিন্দা নেবেন এক চা চামচ অগ্নিমন্ত নেবেন এক চা চামচের চার ভাগের এক ভাগ এটি একত্রে জলে উষ্ণ জলে একটু ফুটিয়ে তারপরে কি করবেন উষ্ণ উষ্ণ গরম জলে এটাকে মিশিয়ে ভালো করে সেকে নেবেন সেকে দিনের মধ্যে দু থেকে তিনবার এটি খাবেন এটা খেলে যাদের এই রোগটা আক্রমণ করেছে প্রথমের দিকে তাহলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে কয়েকদিন খেলে এবার আরও একটা টিপস বলি সেটি হচ্ছে শিউলি পাতা বেলপাতা তুলসী পাতা বিহতি এটি একত্রে মিশিয়ে ওই মিশ্রণ দুই চামচ এক গ্লাস জলে ভালো করে একটু ফুটিয়ে নেবেন ব্যাস তাতে দিনের মধ্যে যদি একবার খান এ হলেও কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ঠিক হয়ে যায় এবার বলবো নিশিন্দা আয়াপান বসাক পাতা তুলসী এই সমস্ত রস দু চামচ করে একত্রে মিশিয়ে নেবেন এবার গরম করে দিনে তিনবার খেতে পারেন এতেও কিন্তু এই ইনফ্লুয়েঞ্জার রোগটি সম্পূর্ণ ঠিক হয়ে যায় এবার আরেকটা টিপস বলবো আমি সেটি হলো জবা ফুল দুটি ডালিম একটি বড় এলাচ একটি গোলমরিচ তিনটি এই একত্রে রস করে অল্প গরম জল দিয়ে দিনের মধ্যে এক থেকে দুবার খেতে পারেন তাতেও কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা রোগটি ঠিক হয় শুধু তাই নয় আমি যা রোগ চিকিৎসাগুলো বলছি যাগুলো বলছি এটা যদি করোনার একদম প্রাথমিক দিকে চিকিৎসা করা যায় তবে করোনা রোগটিও কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যায় এই যে করোনার যে ভয়াবহতা হয় শ্বাসকষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে এটা কিন্তু হবে না আর বিশেষভাবে আমি একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এই শ্বাসকষ্ট যাদের হয় শ্বাসকষ্ট কীভাবে ঠিক করবেন করোনা রোগ হোক বা এই ইনফ্লুয়েঞ্জা হোক যাই হোক না কেন শ্বাসকষ্ট হবেই আর শ্বাসকষ্ট যখনই হওয়া শুরু করবে অল্প অল্প করে তখনই যদি আমি একটি টিপস বলেছি যে কিভাবে আপনারা এই শরীরের অক্সিজেন বাড়াতে পারবেন আমার চ্যানেলে একটি ভিডিও আছে মেয়ের আগে করেছি সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন সেই টিপসটি ব্যবহার করলে শরীরের অক্সিজেন বাড়িয়ে নিতে পারবেন শ্বাসকষ্ট দূর করতে পারবেন আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি এই ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি টিপস বলবো সেটি হলো জ্বর কমাতে পাকা আমে অল্প লবণ মিশিয়েও খেতে পারেন পাকা আম ঘরে যদি থাকে যার জ্বর কমছে না ওষুধ খাচ্ছেন তার সাথে সাথে একটু এই পাকা আমের মধ্যে হালকা নুন মিশিয়ে খান না একদিন দুদিন খেলে কিন্তু জ্বর কমে যাবে প্রথমে দু চামচ লবণ নেবেন এই দু চামচ লবণ হাফ কাপ জলের মধ্যে দিয়ে দেবেন ভালো করে গুলে তার মধ্যে দশটি কিশমিশ দিয়ে দেবেন এই দশটি কিশমিশকে একটু ভিজিয়ে রাখবেন এই ভিজিয়ে রাখার পর খানিকক্ষণ পর সেখান থেকে কিশমিশগুলো তুলে খেয়ে নেবেন এরকম করে দুই ঘন্টা অন্তর যদি খেতে পারেন তাহলেও কিন্তু আপনার এই ইনফ্লুয়েঞ্জা এবং সাথে সাথে করোনা প্রাথমিক দিক যদি হয়ে থাকে তো আপনার আর সিরিয়াস হবে না সুস্থ থাকবেন ভালো থাকবেন এছাড়া আরেকটি চিকিৎসার কথা আমি বলছি দেখুন আদার রস নেবেন এক চামচ পানের রস নেবেন দু চামচ মধু নেবেন এক চামচ এটিকে একত্রে মিশিয়ে উষ্ণ গরম জলে দিয়ে যদি সকাল বিকাল দুই টাইম খেতে পারেন তাহলে শরীরে ইমিউনিটি বাড়বে সাথে সাথে আপনার ঠান্ডাজনিত যে সমস্ত এই ইনফ্লুয়েঞ্জা হোক বা করোনা হোক এগুলো কিন্তু খুব বারবারন্ত হবে না ধীরে ধীরে আপনারা ঠিক হয়ে উঠবেন এবার এই ইনফ্লুয়েঞ্জা অথবা করোনা যাই হোক না কেন এটি যদি আপনাদের হয়ে থাকে উপসর্গ যদি মনে হয় যে আমাদের করোনা অথবা ইনফ্লুয়েঞ্জা কিছুটা হতে পারে তাহলে কিন্তু আমি একটি টিপসের কথা বলছি স্পেশাল টিপস এটি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই করে সুস্থ থাকবেন শ্বাসকষ্ট রোগ হবে না শ্বাসের রোগ থেকে দূরে থাকবেন এবং এই করোনার যে ভয়াবহতা হয় সেই ভয়াবহতা সৃষ্টি হবে না শরীরের অক্সিজেনও কম হবে না আমি বলে নিই প্রথমে কী করবেন একটি লেবু অথবা কাগজে লেবু যা লেবু নিন না কেন একটি লেবু নেবেন লেবুকে কোনো একটি পাত্রের পরে বা উনুনের পরে যেখানে দিয়ে হোক একটু গরম করে নেবেন তাতে কী করবেন একটু বিট লবণ বা সন্দক লবণ মিশিয়ে দেবেন এর সাথে সাথে যদি পারেন তবে পিপুলের গুঁড়ো একটু মিশিয়ে দেবেন মিশিয়ে এই গরম লেবু আর এই বিট লবণ বা সন্দক লবণ মিশ্রিত করে একটু পিপুলোর গুঁড়ো দিয়ে একটি পাত্রে ভালো করে লেবুটি নিংড়ে নেবেন রস বের করে নেবেন এবি এটি কি ভালো করে মিশ্রণ করবেন মিশাবেন তার সাথে এক চামচ মধু মিশাবেন খাঁটি মধু মিশ্রণ করবেন মিশ্রণটি ভালো করে তৈরি করে এই উষ্ণ উষ্ণ থাকতে থাকতে চেটে চেটে খাবেন যদি এভাবে চেটে চেটে খেতে পারেন তাহলে আপনার যত যত দোষ আছে সর্দি কাশি শ্বাসকষ্ট এটি কিন্তু অনায়াসে ঠিক হবে সেটা করোনার দ্বারাই হোক অথবা ইনফ্লুয়েঞ্জার দ্বারাই হোক যার দ্বারাই হোক না কেন বা বংকেটিস হোক বা হাঁপানি হোক যারভাবে যেমনই হোক না কেন কাশির প্রবলেম তা কিন্তু অবশ্যই ঠিক হবেই হবে তবে বেশ কয়েকদিন খেতে হবে সকাল এবং বিকাল দু টাইমই যেমনটি বললাম ঠিক এমনভাবে লেবু গরম করে তারপরে বিট লবণ বা সন্দক লবণ দিয়ে তারপরে একটু পিপুল গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে মধুর সঙ্গে মিক্স্রণ করে ছেটে ছেটে খেতে হবে সকাল বিকাল ব্যাস এইভাবে করলেই কিন্তু ঠিক হবে সাথে সাথে এভাবে যদি খান যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির প্রবলেম আছে সেটাও কিন্তু ঠিক হবে একটি সতর্কবার্তা দিয়ে রাখি সেটি হচ্ছে উপকার হবে বলেই যে লেবু প্রচণ্ড খাওয়া খেলেন সকালে আর বিকালে ছাড়া দুপুরে রাত্রে সময় খেলেন একটি লেবুর বেশি একজন সারা দিনে খাবেন না যার জন্য বলেছি অর্ধেক লেবুকে গরম করে এই উপাদানটি তৈরি করে খাবেন একা একা সম্পূর্ণ সকালে একটা বিকালে একটা লেবু খাবেন না ভিটামিন সি থাকার কারণে এটাতে সাইড ইফেক্টও হতে পারে প্রচুর পরিমাণে যদি ভিটামিন শরীরে যায় তাই সাবধানতা অবলম্বন করবেন একটি স্পেশাল সতর্কবার্তা সেটি হলো এই বিশ্বে করোনা চলছে ভয়াবহভাবে তাই আপনার রিপোর্ট যদি করোনায় পজিটিভ হয় তাহলে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে এই টিপসটি নেবেন যদি ডাক্তার মানা করে তাহলে অবশ্যই এই টিপসটি নেবেন না কারণ করোনার গাইডলাইন চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে আর মূর্মুষ রুগী যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্ত টিপস আপনারা গ্রহণ করবেন না অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যাই হোক আর বেশি কথা আমি বলবো না আজ এ পর্যন্ত আমাদের এই টিপস আপনাদের কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন